চলেছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি উমা। ছবির বেশ কয়েকটি গান ইতিমধ্যে সমাদৃত, তাই উমার গানেই কনসার্ট আর তার মাধ্যমে ছবির প্রমোশন। গানে গানে উমা বড়, না কোনো হোটেল বা কোনো মলে না, একেবারে কলা মন্দিরে কনসার্ট করে হলো উমার মিউজিক লঞ্চ। গানে গানে উমাকে বরণ করলেন পরিচালক সৃজিত মুখার্জি ও সঙ্গীত পরিচালক অনুপম রায়। আমার মনে হয় অনুপমের যদি সেরা তিনটে কাজ আমরা বাছি তাহলে ডেফিনেটলি এই অ্যালবামটা থাকবে, কারণ আমরা যদি গানগুলো দেখি আমরা বুঝতে পারবো এই অ্যালবামটা কোনো দুর্বল গান নেই, প্রত্যেকটা গানই দুর্দান্ত এবং দুর্দান্ত রেসপন্সও পাচ্ছে। হারিয়ে যাওয়ার গান, আলস্য, এসো বন্ধু, জাগো উমা এবং উড়ে যাক, পাঁচটা গানই এত জনপ্রিয় হয়ে গেছে। কলামন্দিরে এর আগে কোনোদিন মিউজিক লঞ্চ হয়নি, খুব ভালো ডিসিশন কলামন্দিরে করা, একটা সুন্দর অডিটোরিয়াম, মানুষ বসে সুন্দর করে গানগুলো উপভোগ করতে পেরেছে। প্রথমে মঞ্চে এলেন পটা, ছবির গান ছাড়াও তার প্রিয় গানে পারফর্ম করলেন। প্রায় ছ বছর পর সিধুর সঙ্গে স্টুডিওয়ে দাঁড়ালেন, স্টেজ শেয়ার করলেন। এসো বন্ধু আমার কাছে আমার জীবনের অন্যতম ইমোশনাল সং, কারণ ওই মানে পটার সাথে হয়তো কাজ হচ্ছিল না একসাথে, আমাদের মানে কোনো কারণবশত আমাদের মানে কাজ করার পথগুলো আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু মনের যে টান, যে মনের ভেতরে যে ভালোবাসাটা থাকে সেটা তো মানে কি অটুটই ছিল। যেহেতু দুজন একটা জায়গায় এসে এই গানটা গাইলাম, তো ব্যক্তিগতভাবে আমার মনের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে সেটা সেভাবে হয়তো মুখে বলতে পারব। টাইটেল ট্র্যাক গিয়েছেন রূপঙ্কর, অনুপমের সুরে তার গাওয়া জনপ্রিয় গানের পর পারফর্ম করলেন জাগো উমা। অনুপমের সাথে কাজ করতে করতে আমি একটা জিনিস ভীষণ লক্ষ্য করছি যে অনুপম গ্র্যাজুয়ালি ভীষণ ইম্প্রুভিং, মানে ওর এক ধরনের জেনার অফ মিউজিকে ও বিশ্বাস করতো আস্তে 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 চেঞ্জ হচ্ছে। এই যে গানটার মধ্যে সানাইয়ের ব্যবহার করেছে, উইচ ইজ মানে গানটা অন্য একটা মাত্রা দিয়ে দিয়ে। মেয়ের প্রথম ছবি আর তাতে বাবার ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। মেয়ের সঙ্গে মঞ্চে উঠে নিজের চোখে জল ধরে রাখতে পারলেন না যিশু, বললেন এই ছবি তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। জল আসছে ছবিটার কারণে, ছবিটা এমন একটা স্ক্রিপ্ট লিখেছে সৃজিত, এবং যে ছবিতে একটা হসপিটাল শট নেই, একটা শরীর খারাপ হয়েছে সেরকম শট নেই, কোথাও কিচ্ছু নেই, কিন্তু তবু লাস্ট অ্যাটলিস্ট 15-20 মিনিট এমন যাবে, এমন সময় যাবে যেখানে চোখ দিয়ে জল না বেরিয়ে থাকতে পারবে না। ছবিতে গান না থাকলেও এই দিন ছবির গানে পারফর্ম করলেন সোমলতা উজ্জ্বল। পয়লা জুন আসছে উমা, ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।